সেই আদর্শ জীবন যদি করতে চাও এক নাম্বার মোবাইলের সঙ্গ ছেড়ে দে দুই নাম্বার ওই দুশ্চরিত্র যুবকের বন্ধুত্ব ছেড়ে দে এই যুবক সুচরিত্র খাবে না তোর জীবনটাকে খেয়ে ফেলবে খাইতেছ না খাইতেছ না কান ধরে মাথা দো হাজার হাজার যুবকের চরিত্র শেষ কলেজের ছেলেরা বলে আমরা ব্রিটানি টোটান ও ভালো ছেলে বলে আমি tanul না কই আমাদের হল ছেড়ে জানাইলে মাইখাবি আমারে এক হুজুর হলে থাকমু অবস্থা খারাপ আমি আলাদা বেছান একটা রুম ভাড়া করে থাকি কারণ আমি পাঁচ বেলার নামাজ পড়ি তাহাজ্জুদও পড়ি এর যুবক দুনিয়ার বাহাদুরিয়ার কয় একটু চোখ বন্ধ করে তাকায় দেখ খেলার মাঠে কত বন্ধু মিয়া খেলাধুলা করেছে নামাজ অনেকেই নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়া কত জায়গায় ঘুরলাম আড্ডা দি নামাজ অনেক বন্ধু মরণের মরনের দিন হবে পালানো যাবে না তবে গুণাগার হয় কবরে যাই না কবরের আজাব সহ্য করতে পারো না আল্লাহর কোরআন যদি সত্য মনে করো পায়ে হাত রেখে বলি গুনা সারো আমল ধরো আল্লাহর নামের পড়া রবের নামের পড়া এটাকে বলে কোরআনের শিক্ষা ধর্মীয় শিক্ষা মাদ্রাসা শিক্ষা আখেরাতে

আর দুনিয়ার লেখাপড়ার মাকসাদ হলো দুনিয়ার চাকরি এখন কোন লেখাপড়া করলে কি হতে পারবে আমার মুসলমান ছেলে মেয়েরা এটাও জানা দরকার খালি আমাকে মাদ্রাসাওয়ালা ধরে গাইলে পেন ওখানে পড়লে কি হয় কি হয় তোমার কি অ লাগবে কৌ তুমি আমারে কি বানাইতে চাও বলো মাদ্রাসায় বললে সারা কি কর তুই কর মাদ্রাসায় আলিম ইমামতি করবে না তুই করবে কি ঠিক গরু করবে তারপরে কি যাক ওদিকে যাবো না টাইম বেশি হয়ে আজ কোন কথায় আবার পেস লাগে আল্লাহ মাদ্রাসায় বললে তো ডাক্তার হওয়া যায় না ডক্টর হওয়া যায় না ইঞ্জিনিয়ার হওয়া যায় না সাংবাদিক হওয়া যায় না সাহিত্যিক হওয়া যায় না কবি হওয়া যায় না এমপি হওয়া যায় না মন্ত্রী হওয়া যায় না আমরা যদি মাদ্রাসায় হইরা আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, বক্তা, খতিব, এইয়া হইয়া আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, বেริস্টার সব যদি হই কলেজ বন্ধ হয়ে যাবে এক দিনের মধ্যে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা কলেজের বিপরীত তুমি আগুন জ্বালাও কেন? কি ব্যাপার আমরা তো চাই কলেজ থাকবে ভার্সিটি থাকবে স্কুল থাকবে সব প্রতিষ্ঠান চলবে ওখানে বসে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো তুমি মুসলমান ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও ডাক্তার হও তুমি একজন সাংবাদিক হও কবি হও উকিল হও ব্যারিস্টার হও এসপি হও ইঞ্জিনিয়ারিং পাশ করবা আমি যখন মাদ্রাসার বিল্ডিং করব তখন তোমার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার হবে আবার তোমার আব্বা আম্মার বিয়াডারে যখন বৈধ করবা কোরআন ওয়ালা দরকার হবে এরপর যদি বলো হুজুর না ঘরে ঠেলিয়া দেব দে পারুন কিন্তু ইনশাআল্লাহ তবে কলেজ বন্ধ হয়ে যাবে এক মাসে আমরা এটা চাই না আমরা চাই সমান নয় কি সমান নয় মাদ্রাসার লেখাপড়ার মেয়ের ক্লাসের ফাঁকে ফাঁকে দুনিয়ার লাইনে চলার জন্য ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল যেমন আমরা ঢুকাইলাম স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়া ঠিক রাখিয়া আমাদের মুসলমানের ইমানের দাবি ওখানেও ক্লাসে ক্লাসে আল্লাহর কোরআন ঢুকায়া দাও রাজনীতি না ভাই আমার এতক্ষণ কি বুঝলেন স্কুলের বিরুদ্ধে বললাম কলেজের বিরুদ্ধে বললাম না যারা বলতেছে এরা কিন্তু কলেজের বিপরীত বলতেছে আমরা পক্ষে বললাম কলেজ থাকবে ভার্সিটি থাকবে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ ডাক্তার কেন বাচ্চা হ্যাঁ তারা এক হইতেছে ঐক্য হইতেছে মুসলমানের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে কোনো বেইমানেরা যদি হঠাৎ করে বলে এই মুসলমান তোদের আর বানানো আমা আমার দেশের মুসলমান সন্তান কলেজে পড়িয়া ডাক্তারি পড়িয়া তারাই বলবে বেঈমানের বাচ্চারা তোদের বানানো ঔষধ লাগবে না আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া

ড ইঞ্জিনিয়ার র্যাবি পুলিশ ব্রিগিয়ার ও সি ডিসি এস পি নাই তাহলে তো আমি বলবো না ডাক্তারেরা খারাপ আমি বলতে পারি না কলেজ খারাপ বড় আমি দেখলাম অনেক কলেজে মাহফিল করতে গিয়া দেখলাম রুমের সামনে লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ আর আ রুমে লেখা আছে মেয়েদের জন্য নামাজের কক্ষ স্কুল আলারাও নামাজের সুযোগ দেয় কলেজ আলারাও নামাজের সুযোগ দেয় এরপরও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ না পড়ো তোমার মতো কপাল পোড়া বল ওই জমিনে আর কে হতে পারে ও ভাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে আল্লাহর নবীর সুন্নতের আদর্শটা ধরে নাও আমি বলি না তুমি মাদ্রাসায় পড়ো বাবা যে লাইনে থাকো থাকো আল্লাহর দরবারে তওবা করে জিন্দেগিটা সুন্দর করো নামাজ পড়ো পর্দা করো মা বাবার খেদমত করো আলেম ওলামাদের সম্মান করে তাদের কথা মেনে চলো সহিভাবে কোরআনটা শিখো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার খেদমত করো দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করো বিরোধিতায় কাজ করিও না আর আল্লাহর কাছে তওবা করো বলবা হুজুর এটা কেমনে সম্ভব আমাকে প্রশ্ন না করে তোমার ডানে বামে তাকায়া দেখো তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ ছাড়ে না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক র‍্যাব পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক কোটি কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না এক পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না আসলে কপাল কপাল গেছে জাহান নামের ভয়ন্তরে এখনো আসে নাই তুমি আমাকে বুঝাবার চেষ্টা করো হুজুর বলছেন কথা ঠিক কিন্তু টুপি পড়লে মাথা গরম হয়ে যায় দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব নষ্ট হয়ে যায় লম্বা জামা পড়লে শরীরটা আটকা আটকা মনে হয় তুমি বুঝেছো আমি বুঝি না ব্যাপারটা এমন না আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি বাবা টুপি মাথায় দাও অথচ তুমি দিতে চাও না আর আমাকে যদি কেউ কোটি কোটি টুপি ফালাইয়া দাও দাঁড়িটা কাটিয়া দাও আমি বলার আগে তোমার অন্তর কি বলে টাকার লোভে আমি দাঁড়ি টুপি ফালাইয়া দিব নাকি এইবার তুমি একটু চিন্তা করো তোমার পায়ে বললাম তুমি রাজি হও না। আর লোক দেখাইলো আমি কুপি ফেলতে রাজি হই না কারণটা কি কারণ আর কিচ্ছু না রে বাবা আল্লাহর কোরআন পড়লাম নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই গুনানিয়া কবরে গেলে জাহান নামের আগু গুনা কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ হবে ওরে বান্দা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা সূর্য নাই তারপরে তো গরম এত ঘাম সহ্য করা যায় না এরে আল্লাহর বান্দা কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করে নিতে পারি না আর নবী বলেন গুনাগার হয় যদি কবরে যাও ওই কবরের দুই পাশের মাটি তোমাকে যখন চাপ দিবে এক পাজরের হার আর এক পাজরের

দুনিয়া চল পাঁচ অক্ত নামাজ পড় ভাই দুনিয়ার লাইনও যদি ভালো সন্তান হতে চাও আদর্শ সন্তান হয়ে যদি সুনাম অর্জন করতে চাও চরিত্রটারে ভালো বানায় মেরে যুব যদি চরিত্র ভালো বানাইতে চাও এক নাম্বারে মোবাইলের সংস্ক সেবে দাও দুই নাম্বারে গান বখাতে যুবকেরে বন্ধু বানাবি না

সে আদর্শ জীবন যদি করতে চাও এক নাম্বার মোবাইলের সঙ্গ ছেড়ে দে দুই নাম্বার ওই দুশ্চরিত্র যুবকের বন্ধুত্ব ছেড়ে দে এই যুবক শুধু তোর চরিত্র খাবে না তোর জীবনটাকে খেয়ে ফেলবে খাইতেছে না খাইতেছে না কান ধরে টান দিছে মাথা দৌ হাজার হাজার যুবকের চরিত্র শেষ

এত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি নামাজ অনেকেই নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে কত জায়গায় ঘুরলাম আড্ডা দিন আমার অনেক বন্ধু মরণ একদিন হবে পালানো যাবে না তবে গুণাগার হয়ে কবরে যাই না কবরের আজাব সহ্য করতে পারো বারো আল্লাহর কোরআন যদি সত্য মনে করো পায় হাত রেখে বলি গুনাহ ছাড়ো নেকের আমল ধরো পারো না পারো না আমার মাওলার কাছে তওবা করো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই আজকে থেকে তওবা করব আর গুনাহ করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দেব না আলেম ওলামাদের বিরোধিতা করব না হের পথে যাব না ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও

রব্বির হাম হুমা কামা রব্বায় সবাই জবান খুলে মা বাবার জন্য দোয়াটা পড়েন রব্বির হাম হুমা

সে গভীর রাজ দুদিন বেবি মাহ পিল কুদরতের নজর দিয়া দেখেন অনেকে বসতে পারে না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনলে ও আল্লাহ আপনি দেখেন টাকার লোভে কেউ আসে নাই খানার লোভে আসে নাই রে আল্লাহ কত উলামাইকে আমরা আসিন কত সাদা দাড়িওয়ালা হাজি সাপ কলিজার টুকরা আমার কত ব্যবসায়ী কত চাকুরিজীবী কত যুব কত ছাত্র ভাই ছোট ছোট বাচ্চা কত তালিবুল পর্দার আড়ালে কত মা আল্লাহ সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ দুনিয়াতে যখন আরছিলাম কত পবিত্র সিনাম আম্মার মায়ে আম্মার কোলে প্রস্রাব করলো মা দশনিতেন আজকে সেই পবিত্র जिंदगी দেখতেছি গুনাহর কারণে না পার আমার হাত দুইটা গুনাহের কারণে না পার গুনাহের কারণে আমার চোখ দুটো না আমার জিব্বা নাপা আমার অন্তর না আমার পা দুটো না মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ না জাহান নাম সারা বোধায় আমার কোন স্থান হবে না রে ও আল্লাহ তারপর আশা সারি নাই আপনার মতো দয়া আর কেউ নাই কত বড় বড় করে দিয়েছেন আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর গুনাগার বলে তারাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ আপনি যদি গুনাহগার বলে তারা গফফার নামটা কেন রাখলে

দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে আল্লাহ